হালি শহরে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী অভিযোগ অর্জুন সিং এর গোল্ডেন ফেদার হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং প্রমোশন ম্যানেজমেন্ট ট্রাভেল সেল সার্ভিসেস একসেট্রা রিল্যাবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি কল নাইন হালিশহর পৌরসভার বারেন্দ্রপল্লী এলাকায় নিহত বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের খুনের সঙ্গে যুক্ত প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতি এমনকি সেই সমস্ত দুষ্কৃতীদের সাথে তৃণমূল কংগ্রেসের একাধিক প্রভাবশালীর ছবি রয়েছে হালিশহরে এসে এদিন অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি অর্জুন সিং পুরোপুরি তৃণমূলের নেতাদের সঙ্গে ঘোরাফেরা করছে বাড়িতে বসে খাওয়া দাওয়া করছে তৃণমূলের পার্থভৌমিক থেকে নিয়ে সুবোধ অধিকারী সকল তৃণমূল নেতা এখন আমি তৃণমূল নেতা ওকে ভাবি ও ভাবি একটা লোহা চোর একটা সারটা খেলানো লোক ওর বাবা মদ বিক্রি করত। এখানে যত দুর্নীতি কাজ ছিল সব ও করতো গণেশদা ভালো করে চিনে ওকে ওর বাবাকে চিনতো গণেশদার জানে ওকে এখন পরিস্থিতি আছে পার্থভৌমিক এই যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা দীনেশ ত্রিবেদী সবার সঙ্গে ওর ছবি আছে সবার সঙ্গে ও ভালোবাসা প্রেম ওদের হয়ে কাজ করা এটা ওরা করেছে এখন পরিস্থিতি এমন আছে কি তৃণমূল খুন করছে তৃণমূল লোকেরা খুন করছে আবার তৃণমূলের লোকেরা বলছে কি এটা গোষ্ঠীর দ্বন্দ্ব আছে আর্থভৌমিক সঙ্গে ছবি দীনেশ ত্রিবেদীর সঙ্গে ছবি তারপরে ওই যে এখানে তৃণমূলের নেতা সোকল নেতা যাকে এখন পুলিশ নেতা বানিয়ে দিয়েছে সুবোধ অধিকারীর সঙ্গে আছে একজন এফআইআর আসামি আছে সুবোধ অধিকারী কমল অধিকারী তার সঙ্গে ফটো আছে তারপরে ওই কি বলে ছাত্র পরিষদের নেতা ত্রাঙ্কুন নাম ওর সঙ্গে ওর ছবি আছে যে একটা স্কুলের ছাত্র নেতা হতে পারে তৃণমূলের রাজ্যের ছাত্র নেতা আছে এইসব আছে লোক পাওয়া যায় হ্যাঁ করতেই পারে ওতে কোনো অসুবিধা নেই অস্বীকার করলে তো কোনো অসুবিধা নেই কিন্তু অস্বীকার করলে পুলিশ এটা মেনে নেবে কি হ্যাঁ স্বীকার আমরা তো মানব না বা পাড়ার লোক তো মানবো না যারা আশেপাশের লোক আছে যারা খুন করতে দেখেছে তারা তো জানে তারা তাদের লোক আছে পুলিশ মানলো না মানলো আমাদের তাতে কিছু যায় আসে না